আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে দরজার ঘন্টি, এসে গেছে আমার ডেলিভারি বয়। হ্যাঁ হ্যাঁ, আমার দুটো পার্সেল চলে এসেছে। পূজোর শপিং কিছু অনলাইনে করেছি, কিছু অফলাইনে করেছি। তো এই যে আমার পার্সেলওয়ালা নিয়ে চলে এসেছে আমার ব্লাউজ, আর সঙ্গে এনেছে একটা মেখলা। তো প্রথম পার্সেলটা ওপেন করে দেখছি, এটাই এসছে একটা ব্লাউজ। হ্যাঁ, ব্লাউজ যেটা অর্ডার করেছিলাম সেটাই এসছে। কোথার থেকে অর্ডার করেছি এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরে গেছেন, কিন্তু কত দাম, কত সস্তায় পেলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে উইদাউট স্কিপিং। আর এই যে আমার সেকেন্ড পার্সেল, এটা কি এসছে? এটাই এসছে একটা মেখলা, একদম খুব রিজনেবল প্রাইসে আমি এটা পেয়ে গেছি। কোয়ালিটি খুব ভালো ছিল, দেখতেও সুন্দর। চলুন আপনাদের এটা পরে দেখাবো, তার আগে চটপট একটা মুখে হালকা একটু মেকআপ করে নিই। তো মেকআপ করার পরে আপনাদের দেখিয়ে দেবো মেখলাটা আমি কিভাবে পরে। প্রথমে আপনাদের দেখিয়ে নিই মেখলাটার সঙ্গে ব্লাউজটা কতখানি ম্যাচিং করছে। আসলে এই ব্যাপারগুলো খুব মানে কনফিউজিং ব্যাপার, কারণ ক্যামেরায় একরকম লাগে, ফটোতে একরকম লাগে, আসলে আসে যখন জিনিসটা তখন কালারের একটু ডিফারেন্স আসে। কিন্তু ভাগ্যটা আমার বেশ ভালোই, ম্যাচিং মানে পুরোটাই ম্যাচিং হয়ে গেছে। তার আমি এই মেখলার ব্লাউজ পিসটা যখন বানাতে গেলাম তখন ওরা মেকিং চার্জ নেবে বলো 280 টাকা, কিন্তু এই রেডিমেড ব্লাউজটা আমি তার থেকেও কম দামে পেয়েছি। কত দামে পেয়েছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। লাস্টে কিন্তু নিশ্চয়ই বলবো কিসের কত দাম। যাই হোক, মেকআপ করতে করতে আপনাদের একটা ছোট্ট একটা উপদেশ দিয়ে রাখি, যেটা আপনাদের কাজে লাগবে এই মিশো থেকে অর্ডার করার সময়। আসলে মিশো থেকে যখনই কোনো কিছু অর্ডার করবেন না, যখন দেখবেন কোনো রিভিউ নেই বা কোনো রেটিংস নেই, তখন সেখান থেকে কোনো কিছু অর্ডার করবেন না। এর আগে আমি একবার একটা পর্দা অর্ডার করেছিলাম, তো মোটামুটি 1500 টাকা দাম ছিল। সেই পর্দাটা তো আসেই নি, উপরন্তটা ছেঁড়া, কাপড়ের টুকরো ভরে পাঠিয়ে দিয়েছিল। তো সেই পয়সা আদায় করতে আমার প্রচুর মানে কাঠখড় পোড়াতে হয়েছিল। সেই জন্যই আপনাদের বলে রাখছি, উইদাউট রিভিউ দেখে কোনো রকম আপনারা মিশো থেকে কিছু অর্ডার করবেন না। তো যাই হোক, এইটা আমি রিভিউ দেখেই অর্ডার করেছিলাম, এসছে ভালোই। মেকআপটা হালকা করতে করতে আরও একটা কথা বলে রাখি, যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, আর আমার যে ইউটিউব চ্যানেলটি আছে অপুর সংসার নামে সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমার আপকামিং ভিডিওর নোটিফিকেশান আপনারা ঠিক সময় পেয়ে যাবেন। প্লাস আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নয়, সেটা খুব ভালো করেই জানেন। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে এসছে, আর আমি মেখলাটা কত দামে নিয়েছি বলছি, এত অধৈর্য হওয়ার কিছু নেই। অরিজিনাল মেখলা আপনি যদি আসামে কিনতে যান মোটামুটি 10,000 টাকা 9,000 টাকা এই রেঞ্জ পড়ে যাবে, কিন্তু এটা আমি পেয়েছি ওনলি 500 রুপিস, আর ব্লাউজটা নিয়েছে 270 টাকা। তো টোটাল মোটামুটি ওই 720 টাকার মধ্যে আমার টোটাল লুক কমপ্লিট, একটা গর্জিয়াস অষ্টমীর লুক পেয়ে যাবেন। আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে মিশোর এই লিংক আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি জুডিওর যে ব্লগটা বানিয়েছিলাম সেখানে আমি কী কী কিনেছি সেটা কিন্তু আপনাদের সবটা দেখাইনি, সেটা দেখার জন্য আমার আপকামিং ব্লগ দেখতে হবে। আরও একটা কথা বলে রাখি ছোট্ট করে, আমার মেখলাটা যখন আমি হাতে পাই তখন পুরোপুরি আনস্টিচ অবস্থায়, আমি আমার কোনো আইডিয়াই ছিল না যে এটা কীভাবে স্টিচ করে, কীভাবে কী করে। তো আমি পুরোপুরি একটা দিন পুরো ইউটিউব ঘেটে কোনোভাবে কিছু আবিষ্কার যখন করতে পারলাম না, হঠাৎ করে আমার মাথায় আইডিয়া এলো যে মেখলা স্টিচিং দেখি কীভাবে কী করতে হয়, আইডিয়াটা পাওয়া যাবে। তো সেই মতোই আমি দেখে নিয়ে দোকানদারের কাছে গিয়ে তাদেরকে আইডিয়া দিয়ে একদম আমার সামনে কাটিয়ে সেলাই করে তারপর আমি নিয়ে এসেছিলাম। আসল কথা, মেখলা সবাই স্টিচ করতে জানে না, তো আপনি যদি কাউকে দেন করতে, এই মেখলা চাদরের পাটটারগুলো কিন্তু কিচ্ছু বসানো থাকে না, পুরোপুরি আনস্টিচ অবস্থায় থাকে। এগুলো কিভাবে কি করতে হয় সেগুলো কিন্তু একটু ইউটিউব থেকে দেখে নেবেন। আর এই যে আমার ফুল লুক কমপ্লিট একদম, কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে ইনবক্সে অথবা মেসেজ করে। আমার ফেসবুকের পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না, আবারও বলছি। এই আমার ফুল লুক